ক্যামেরুনের রাজধানী ইয়ুন্দেতে একটি শ্মশানে ভূমিধসে প্রাণ গেল অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া 14 জনের। রোববার এই ঘটনা ঘটে। সোমবার এই খবর প্রকাশ করে এক বার্তা সংস্থা। অঞ্চলটির গভর্নর নাসেরি পল এক সংবাদ সম্মেলনে জানায়, মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখন উদ্ধার কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, 20 মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় একটি শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিল বহু মানুষ। সেখানে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। C'était un incident malheureux qui est survenu encore cette fin d'année où les familles sont endeuillées.